হ্যালো ফ্রেন্ডস, আমি শাশ্বতী। ওয়েলকাম ব্যাক টু মাই হোমমেড রেসিপি চ্যানেল। আজকে আমি আপনাদের কাছে সম্পূর্ণ নিরামিষ একটা আইটেম নিয়ে হাজির হয়েছি। আজকে আমি বানাবো মটরশুঁটির মঞ্চর। কাঁচা মটরশুঁটির মঞ্চর বানানোর জন্য আমি 250 গ্রাম মটরশুঁটি নিয়েছি, আর লাগছে আমার 1টি আলু, 1টি বেগুন, 1টি টমেটো, বড়ি, তেজপাতা, সাদা জিরা, শুকনো লঙ্কা গুঁড়ো, লবণ ও চিনি। আলু, বেগুন ও টমেটোটাকে টুমুটুমু সাইজ করে কেটে নিয়েছি। মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। প্রথমে বড়িগুলো ভেজে নেব। বড়িটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার বেগুনটা ভেজে নেব। অল্প লবণ, আলুটা ভেজে নেব। অল্প লবণ, প্রথমে কড়াইতে অল্প তেল নিলাম। সাদা জিরা 1/2 চা চামচ, তেজপাতা, মটরশুঁটি, এইভাবে ঢাকা দিয়ে কড়াইশুঁটিটা ভেজে নেবেন, না হলে কড়াইশুঁটি ছিটকে যাবে। লঙ্কা গুঁড়ো, টমেটো, ভেজে রাখা আলু, বেগুন, লবণ, ১/2 চামচ চিনি,
দেড় কাপ জল অ্যাড করব। ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট ভালোভাবে সেদ্ধ করে নেবেন। লো ফ্লেমে রেখে এই বড়িগুলোকে এইভাবে ভেঙে নিয়েছি। এখন এটা এর উপর ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নেব। একেবারে তৈরি হয়ে গেছে আমার কড়াইশুঁটির মঞ্চর। তো এখন ওভেনটা অফ করে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। কড়াইশুঁটির মঞ্চর একেবারে তৈরি। এটা খেতে ভীষণ ভালো, ভীষণ টেস্টি। ভাত দিয়েও খেয়ে ভালো লাগে, রুটি দিয়েও খেলে ভালো লাগে। আপনার বাড়িতে বানাবেন? বানিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে রান্না। ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন শাশ্বতী হোমমেড রেসিপি। তো এরকম আরো অনেক 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 রেসিপি পেতে চাইলে সাথে থাকুন শাশ্বতী হোমমেড রেসিপির। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।